ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে বাংলাদেশে। রবিবার সারাদিনে মৃত্যু হয়েছে 17 জনের। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল মোট 1006 জনের। রবিবার নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 2882 জন। নানান পদক্ষেপ নিয়েও ডেঙ্গুর তাণ্ডব রোখা যাচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশে ডেঙ্গুর বারবারন্ত উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে 29 কোটি 19 লক্ষ টাকা দিয়ে 20 লক্ষ আইভি ফ্লুইড স্যালাইন কেনার অনুমোদন দিয়েছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রক। কয়েকদিন আগে ডেঙ্গু নিয়ন্ত্রণসহ শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের জন্য $20 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। চলতি বছরে যেভাবে ডেঙ্গুর দাপট দেখা যাচ্ছে বাংলাদেশে, তাতে স্মরণ করে দিচ্ছে অতিমারির করোনার কথা। বর্তমানে সব বয়সের মানুষের মধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। ডেঙ্গু এখন আর শুধু ঢাকায় সীমাবদ্ধ নেই, ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও, যে কারণে গ্রামাঞ্চল থেকে ডেঙ্গু রোগীকে ঢাকায় স্থানান্তর করায় নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার। রাষ্ট্রসংঘের এক রিপোর্ট মোতাবেক মৃত্যুর সংখ্যা সরকারি হিসেব থেকে বেসরকারিতে আরও বেশি, কারণ অনেক ক্ষেত্রেই আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয় না, তাই বিস্তর ফারাক থেকে যাচ্ছে পরিসংখ্যানে। নাম ছিল আপনার? আপনি কি রক্ত দিতে হয়নি? দিতে হয় না। কয়দিন হাসপাতালে থাকলেন? দুই দিন হাসপাতালে ছিলেন। আচ্ছা, আজকে কি রিলিজ দিয়ে দিচ্ছে? এই আপনার আক্রান্ত হয়েছেন কবে? আচ্ছা, এই আপনার প্লাটিলেট কি নেমে গেছে? কত নাম ছিল পরে? ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ইনিউজ।